আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার শিশুর ইসলামিক নাম রাখার পূর্বে নিশ্চিত হন আপনার জন্মগত নামটি হারাম নামের অন্তর্ভুক্ত কিনা। আমরা আজকের শিশুদের সুন্দর নামের তালিকাতে ছেলেদের হারাম নামগুলি বর্ণনা করেছি। আপনার কিংবা আপনার পরিবারের সদস্যদের নির্বাচিত নামটি যেন হারাম নামের অন্তর্ভুক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন। নামটি আরবি কিংবা শুনতে ইসলামিক মনে হলে ঝাঁপিয়ে পড়া যাবে না। আপনার নবজাতক ছেলে শিশুর নামটি চূড়ান্ত করার পূর্বে নামের অর্থ ও নামটি হারাম কিনা জেনে বুঝে চূড়ান্ত করতে হবে। এটি আপনি সহজে ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পারবেন। প্রিয় দর্শক, আমরা ছেলেদের হারাম নামগুলি বাংলা অর্থ সহ এখানে বর্ণনা করেছি। তাহলে চলুন ছেলে শিশুর হারাম নাম ও হারাম নামের অর্থগুলি জেনে নেই। নাম্বার ১, আব্দুল ওয়াজ্জা। এর অর্থ হল ওয়াজ্জার উপাসক। এটি হারাম নামের অন্তর্ভুক্ত এবং এই নামে কোনো শিশুর নামকরণ করা যাবে না। নাম্বার ২, আব্দুল শামস। এর অর্থ হল সূর্যের উপাসক। এটি হারাম নামের অন্তর্ভুক্ত কারণ মুসলিমরা সূর্যের উপাসনা করে না। নাম্বার ৩, আব্দুল কামার। এর অর্থ হল চন্দ্রের উপাসক। এটি হারাম নামের অন্তর্ভুক্ত কারণ মুসলমানগণ চন্দ্র বা চাঁদের উপাসনা করে না। নাম্বার ৪, আব্দুল মুত্তালিব। এর অর্থ হল মুত্তালিবের দাস। এটি হারাম নামের অন্তর্ভুক্ত কারণ প্রত্যেক মুসলিম ও মুসলমান সকলে আল্লাহর দাস, কোনো ব্যক্তি বা মানুষের দাস নয়। নাম্বার ৫, আব্দুল কালাম। এর অর্থ হল কথার দাস। এটি হারাম নামের অন্তর্ভুক্ত তাই ছেলে শিশুদের এই নামে নামকরণ করা যাবে না। নাম্বার ৬, আব্দুল কাবা। এর অর্থ হল কাবা গৃহের দাস। এটি নিষিদ্ধ বা হারাম নামের অন্তর্ভুক্ত কারণ মুসলমানগণ কাবা ঘরের দাস নয়। নাম্বার ৭, আব্দুল আলী। এর অর্থ হল আলীর দাস। এটি হারাম নামের অন্তর্ভুক্ত। নাম্বার ৮, আব্দুল হুসাইন। এর অর্থ হল হুসাইনের দাস। এটি হারাম নামের অন্তর্ভুক্ত। নাম্বার ৯, আব্দুল আমির। এটি অর্থ হল গভর্নরের দাস। এটি হারাম নামের অন্তর্ভুক্ত। নাম্বার ১০, আব্দুল মাবুদ। এর অর্থ আমরা জানতে পারিনি, তবে এই মাবুদ শব্দটি আল্লাহর নাম হিসেবে কোরআন ও হাদিসে আসেনি, আল্লাহর বিশেষ্য হিসেবে এসেছে। নাম্বার ১১, আব্দুল নবী। এর অর্থ হল নবীর দাস। এটি হারাম নামগুলোর অন্তর্ভুক্ত কারণ মুসলমানগণ কোনো নবীর দাস নয় এবং নবীদের উপাসনাও করে না। নাম্বার ১২, গোলাম রসুল। এর অর্থ হল রসুলের দাস। এটি নিষিদ্ধ ও হারাম নাম সমূহের অন্তর্ভুক্ত কারণ মুসলিমগণ কেউ কোনো রাসুলের দাস নয়। নাম্বার ১৩, গোলাম নবী। এর অর্থ হল নবীর দাস। এটি হারাম ও নিষিদ্ধ নামের অন্তর্ভুক্ত কারণ কোনো মুমিন কোনো নবীর দাস নয়। নাম্বার ১৪, গোলাম মুহাম্মদ। এর অর্থ হল মুহাম্মদের দাস। নিষিদ্ধ ও হারাম নামগুলোর অন্তর্ভুক্ত এটি একটি নাম কারণ কোনো মুমিন মুসলমান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস নয় এবং কেউ তাকে উপাসনাও করে না। তিনি প্রকৃত পক্ষে মুমিন মুসলমানগণের পথপ্রদর্শক এবং শিক্ষক। অনেকে আবেগবশতভাবে তাকে নিজের রাসুলগণের গোলাম বলে স্বীকৃতি দান করে থাকেন, এটি সঠিক নয়। নাম্বার ১৫, গোলাম আব্দুল কাদের। এর অর্থ হল আব্দুল কাদেরের দাস। এটি নিষিদ্ধ ও হারাম নাম সমূহের অন্তর্ভুক্ত তাই কোনো ছেলে শিশুর নাম এ নামে নামকরণ করা যাবে না। অনেক পীর ভক্ত বাবা মা বড় পীরের প্রতি অতি ভক্তি প্রদর্শন করতে গিয়ে আব্দুল কাদের নামের আগে গোলাম শব্দটি লাগিয়ে দেন, যা খুবই নিন্দনীয়। নাম্বার ১৬, গোলাম মহিউদ্দিন। এর অর্থ হল মহিউদ্দিনের দাস। মহিউদ্দিন ও হারাম নাম সমূহের অন্তর্ভুক্ত একটি নাম তাই এই নামে কোনো শিশুর নামকরণ করা যাবে না। নাম্বার ১৭, গোলাম আলী। এর অর্থ হল আলীর দাস। এটি নিষিদ্ধ ও হারাম নামগুলোর অন্তর্ভুক্ত। নাম্বার ১৮, গোলাম জিলানি। এর অর্থ হল জিলানির দাস। এটি হারাম ও নিষিদ্ধ নাম সমূহের অন্তর্ভুক্ত। নাম্বার ১৯, গোলাম আম্বিয়া। এর অর্থ হল নবীগণের দাস। এটি নিষিদ্ধ ও হারাম নাম সমূহের অন্তর্ভুক্ত, কোনো বিশ্বাসীগণ নবীগণের দাস নয় এবং বিশ্বাসীগণের কেউ নবীগণের উপাসনা বা গোলামিও করে না। নাম্বার ২০,
গোলাম আহম্মদ, এর অর্থ হলো আহম্মদের গোলাম। এটি হারাম ও নিষিদ্ধ নামসমূহের অন্তর্ভুক্ত। নাম্বার একুশ, শাহেনশাহ, এর অর্থ হলো জগতের বাদশাহ। এটি নিষিদ্ধ ও হারাম নামসমূহের অন্তর্ভুক্ত। কোনো মানুষ ইহকাল ও পরকালের বাদশাহ নয়, এটি আল্লাহর সিফতি নাম। নাম্বার বাইশ, মালিকুল মুলুক, এর অর্থ হলো রাজাধিরাজ। এটি নিষিদ্ধ ও হারাম নামসমূহের অন্তর্ভুক্ত। নাম্বার তেইশ, সাইয়েদুন নাস, এর অর্থ হলো মানবজাতির নেতা। এটি নিষিদ্ধ ও হারাম নামসমূহের অন্তর্ভুক্ত। নাম্বার চব্বিশ, মুবারক আলী, এর অর্থ হলো আলীর বরকত। এটি নিষিদ্ধ ও হারাম নামসমূহের অন্তর্ভুক্ত, কারণ কোনো কিছু আল্লাহর ব্যতীত বরকত নয়। নাম্বার পঁচিশ, কোরবান আলী, এর অর্থ হলো আলীর জন্য উৎসর্গ। এটি হারাম ও নিষিদ্ধ নামের একটি। নাম্বার ছাব্বিশ, রাব্বি হাসান, এর অর্থ হলো প্রভু হাসান বা আমার রব। এটি নিষিদ্ধ হারাম নামগুলোর অন্তর্ভুক্ত। নাম্বার সাতাশ, রাব্বি হুসাইন বা হোসেন, এর অর্থ হলো প্রভু হুসাইন বা হোসেন বা আমার রব। এটি নিষিদ্ধ ও হারাম নামসমূহের অন্তর্ভুক্ত। একজন মানুষ অন্য কোনো মানুষের প্রভু বা রব নয়। নাম্বার আঠাশ, রাব্বি, এর অর্থ হলো আমার রব বা পালনকর্তা। এটি নিষিদ্ধ ও হারাম নামসমূহের অন্তর্ভুক্ত। কোনো মানুষ রব বা পালনকর্তা নয়। প্রিয় দর্শক বিন্দুরা, ছেলেদের নিষিদ্ধ ও হারাম নাম ও নামের অর্থসমূহ জেনে নিশ্চয় বুঝতে পেরেছেন এই নামসমূহ হারাম হবার কারণ। তাই অজ্ঞতা ও অজানাবশত কেউ যদি আপনাদের ছেলে শিশুদের এই নামগুলোর নামে নামকরণ করে থাকেন, তাহলে অবশ্যই নামটি পরিবর্তন করুন। এবং আপনার চারপাশের কোনো অভিভাবক যদি ভুলবশত তাদের ছেলে শিশুর এই হারাম নাম সমূহ দ্বারা নামকরণ করে থাকেন, তাহলে দয়া করে সে সকল অভিভাবকগণকে অবহিত করুন। নিজে হারাম থেকে বাঁচুন এবং অন্যকে হারাম থেকে বাঁচতে সাহায্য করুন। প্রিয় বন্ধুরা, আপনারা অন্য কোনো নামের অর্থ জানতে আমাদের চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের নামের অর্থের ভিডিও দেওয়া রয়েছে। আর আপনাদের কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সন্তানের জন্য নাম রাখার পূর্বে অবশ্যই আপনাদের স্থানীয় মসজিদের ইমামের সঙ্গে পরামর্শ করে নিয়ে রাখার চেষ্টা করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।